তো এখানে কিন্তু আমাদের ইয়ার ড্রপ পড়ছে পড়ছে পড়ছে। অ্যান্ড গাইজ আমরা কি বাঁচতে পারবো এখানে? আমাদের কিন্তু এখানে ইয়ার ড্রপ পড়ছে সিম্পলি, তো দেখা যাক আমরা বাঁচতে পারি কি না। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সকলে? আশা করি যে সকলেই অনেক অনেক ভালো আছেন। অ্যান্ড গাইজ আজকের এই ভিডিওটা অনেক অনেক স্পেশাল অ্যান্ড ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে কিন্তু আমরা যে আমাদের CR7 ক্যারেক্টার আছে যেটার নাম হচ্ছে রোনাল্ডো ক্যারেক্টার, গাইজ এটার কিন্তু ফুললি আমরা অ্যাবিলিটি অ্যাডভান্স লেভেলে কিন্তু অ্যাবিলিটি টেস্ট করব। তো গাইজ সাধারণত এটার অ্যাবিলিটি হচ্ছে শিল্ডের ভিতরে থাকাকালীন কিন্তু এখানে ড্যামেজ দিতে পারবে না এনিমি, বাট গাইজ এর কিন্তু অনেক অনেক অ্যাডভান্স লেভেলের অ্যাবিলিটি আছে যেটা হচ্ছে আমাদের ইয়ার ড্রপের মানে ইয়ার ড্রপ টেস্ট অ্যান্ড গাইজ কার টেস্ট অ্যান্ড ওয়াইল ব্যারেল টেস্ট, তারপর ল্যান্ডমাইন গ্রেনেড এই সমস্ত টেস্ট কিন্তু আজকের এই ভিডিওতে করব। তো গাইজ ভিডিওটা অবশ্যই অবশ্যই লাস্ট অবধি দেখেন। অ্যান্ড গাইজ যারা যারা চ্যানেলে নতুন এসেছেন ইয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন, অ্যান্ড গাইজ ভিডিওকে লাইক করে দিন, অ্যান্ড বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন না, হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপ অ্যান্ড গাইজ এখানে যত সমস্ত যত যত জিনিস আছে গাইজ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অ্যান্ড গাইজ যত যত জিনিস আছে সব জায়গায় কিন্তু শেয়ার করে দিন। অ্যান্ড গাইজ আজকের এই ভিডিওতে কিন্তু আমরা রানিং টেস্ট যেটা রোনাল্ডের সাধারণ অ্যাবিলিটি সেটা হচ্ছে রান অন্যান্য ক্যারেক্টারের থেকে কিন্তু এর রান কিন্তু রান স্পিড বেশি, অ্যান্ড গাইজ এই স্কিলটা ইউজ করলে কিন্তু আমাদেরকে এনিমি ড্যামেজ দিতে পারে না, বাট এর অ্যাডভান্স লেভেলের অনেক অনেক অ্যাবিলিটি আছে তো সেগুলো টেস্ট করবো। তো গাইজ বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা এখানেই শুরু করা যাক, তো লেটস স্টার্ট। তো এখানে কিন্তু আমরা অ্যাট ফার্স্ট কিন্তু আমাদের যে গ্রামের মানে ওয়েল ব্যারেলে কিন্তু আমরা বাঁচতে পারি কি না এটা দেখবো অ্যাবিলিটি টেস্ট। তো এটা কিন্তু করার জন্য কিন্তু সিম্পলি আমাদেরকে এটার ভিতরে থাকতে হবে, একটুও যদি আমাদের হেড বা কোনো বডির অংশ বেরিয়ে থাকে তাহলে কিন্তু আমরা সিম্পলি এলিমিনেট হয়ে যাব। তো গাইজ দেখতে পারলেন এখানে কিন্তু আমাদের কিচ্ছু হলো না, তো অনেকেই বলবে নেটওয়ার্কের প্রবলেম ছিল বলে কিচ্ছু হলো না, তো গাইজ আমরা কিন্তু আরেকবার ট্রাই করে দেখে নেবো অ্যান্ড আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবো। তো সিম্পলি কিন্তু আর একটা ওয়েল ব্যারেল আছে, তো এখানে চলে যাবো অ্যান্ড দেখিয়ে দেবো। তো এখানে কিন্তু সিম্পলি আমি ফায়ার করে দিলাম অ্যান্ড গাইজ এখানে কিন্তু আমাদের কিচ্ছু হলো না, তো নেক্সট চলে যাওয়া যাক। তো এবার কিন্তু রোনাল্ডোর আর একটা এবিলিটি কিন্তু দেখিয়ে দিয়ে এখানে কিন্তু রোনাল্ডো CR7 ক্যারেক্টারে কিন্তু আমাদের সমস্ত জায়গাতে কিন্তু সমস্ত পজিশনে কিন্তু আমাদেরকে সেফ রাখে, তো এখানে কিন্তু সিম্পলি উঠে যাব আমি অ্যান্ড এটাতে ইউজ করব। তো দেখা যাক, এবার কিন্তু সিএলটা ইউজ করলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন পুরোটাই হয়ে গেল। তো গাইজ এখানে কিন্তু আমাদের পুরোটা হয়ে গেল, মানে পুরো প্রোটেকশন দেবে আমাদের ওপর নিচ সব দিক থেকে, তো দেখতে পাচ্ছেন হয়তো। তো নেক্সটে চলে যাওয়া যাক। তো গাইজ এবার কিন্তু আমরা গ্রেনেড টেস্ট করব, তো গাইজ শিল্ডে কিন্তু আমাদের গ্রেনেডের কিছু হয় কি হয় না এটা কিন্তু টেস্ট করব। তো গাইজ এটার জন্য কিন্তু সিম্পলি শিল্ডটাকে অন করে নিতে হবে অ্যান্ড গাইজ এখানে কিন্তু গ্রেনেড মারতে হবে। তো গাইজ শিল্ডে কিন্তু গ্রেনেডের কিচ্ছু হবে না, তো গ্রেনেড মারলে কিন্তু এনিমি কিন্তু আপনাকে মারতে পারবে না যদি শিল্ডটা ইউজ করেন অ্যান্ড গ্রেনেডটা যদি বাইরে পড়ে। তো আমার শিল্ডটা ফেটে গিয়েছিলো তার জন্য কিন্তু আমি শেষের দিকে মরে গেলাম। তো গাইজ এখানে কিন্তু গ্রেনেড বলে না লঞ্চার অ্যান্ড গ্রেনেড লঞ্চার কিছুতে কিন্তু কিচ্ছু হবে না যদি শিল্ডটা ইউজ করেন অ্যান্ড গ্রেনেড লঞ্চারটা যদি বাইরে পড়ে শিল্ডের একবার ভিতরে না পড়লে কিন্তু কিচ্ছু হবে না, বাট গাইজ এখানে কিন্তু ফ্ল্যাশ ব্যাঙ্কে যে কাজ এটা কিন্তু ফ্ল্যাশ ব্যাঙ্কে কাজটা করে না, তো বাইরে পড়লেও কিন্তু এখানে পুরো অন্ধকার হয়ে যায় তার জন্য কিন্তু ফ্ল্যাশ ব্যাঙ্কে এটা কিন্তু কাজ করে না। তো আমাদের নেক্সট যে অ্যাবিলিটি টেস্ট ওই দিকে চলে যাওয়া যাক। তো গাইজ এবার কিন্তু আমরা ল্যান্ডমাইন টেস্ট করব, তার জন্য কিন্তু আমাদেরকে সিম্পলি একটা ল্যান্ডমাইন পেতে নিতে হবে অ্যান্ড গাইজ এখানে কিন্তু সিলটা একেবারে ল্যান্ডমাইনের পাশে গিয়ে অন করে দেখে নেবো। তো গাইজ এখানে কিন্তু আপনাদেরকে বলে দিই এই সিলের ভিতরে থাকলে কিন্তু ল্যান্ডমাইনের কিছু হবে না, তো এটা কিন্তু রোনাল্ডোর খুবই একটা ভালো ভালো এবিলিটি গাইজ, এটা কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগানো যেতে পারে, সমস্ত অ্যাবিলিটি কিন্তু সেরা সেরা এবিলিটি কিন্তু এখানে আছে। তো গাইজ পরের তো গাইজ এরপরের অ্যাবিলিটি হচ্ছে আমরা পানিতে ইউজ করব, তো দেখা যাক পানিতে আমাদের হয় কি না রোনাল্ডো ক্যারেক্টার ইউজ। তো দেখা যাক এখানে শিল্ড অন করে নিলাম অ্যান্ড গাইজ এখানে পানিতেও কিন্তু শিল্ডটা অন হয়ে থাকছে অ্যান্ড গাইজ এখানে কিন্তু এনিমি ড্যামেজ দিলে কিন্তু একেবারে ড্যামেজ পড়বে না গাইজ, তারপরে চলে যাওয়া যাক নেক্সট অ্যাবিলিটি। তো গাইজ এরপরের অ্যাবিলিটিতে কিন্তু আমরা এখানে শিল্ড অন করব গাইজ, এখানে কিন্তু সার্ভারের ওপরে কিন্তু শিল্ড আমাদের কোনোভাবেই কাজ করবে না, তো বডির অনেক অংশ ফাঁকা থেকে যাচ্ছে তো এনিমি কিন্তু আমাদেরকে সহজে মেরে দিতে পারবে, তো আমরা কিন্তু সার্ফবোর্ডের ওপরে সিল অন করে এনিমিকে মারতে পারবো না। সরি গাইজ ওখানে কিন্তু আমরা মারতে পারবো এনিমিকে, বাট এনিমি আমাদেরকেও মেরে দেবে, সিলটা কোনো কিন্তু কাজ হবে না যেহেতু সিলটা কিন্তু বেরিয়ে থাকছে সার্ফবোর্ডের ওপরে। তো গাইজ এরপরে কিন্তু আমরা এবার কিন্তু ইয়ার ড্রপ টেস্ট করবো, তো ইয়ার ড্রপ টেস্টে কিন্তু দুইবার দুই রকম রেজাল্ট এসেছে, তো দুইবার দুই রকম
তো গাইজ এখানে কিন্তু দুই বাই দুই রকম রেজাল্ট এসেছে, তো দুইবার দুই রকম রেজাল্ট কিন্তু আমরা দেখে নেবো যে দুইবার দুই রকম রেজাল্ট কী কী এসেছে। তো গাইজ এখানে কিন্তু আমি সামান্য ড্রপ মানে সামান্য ড্রপ কিন্তু এখানে নিয়ে নিয়েছি গাইজ, এখানে কিন্তু সামান্য ড্রপ কিন্তু আমি ড্রপ করে দিয়েছি। তো গাইজ এখানে কিন্তু আমার সামান্য ড্রপ আসছে, তো এরপরে কিন্তু আমরা যে কার অ্যাবিলিটি টেস্ট করব, যে কারে শিল্ডের কিছু হয় কি হয় না সেটা কিন্তু টেস্ট করব গাইজ। তো এখানে কিন্তু আমাদের সামান্য ড্রপ পড়ছে ওপর থেকে। অ্যান্ড গাইজ ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ইয়ার প্লিজ প্লিজ লাইক করে দিন, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিন। তো গাইজ শিল্ডের ওপরে কিন্তু পড়লো, অ্যান্ড গাইজ আমরা কিন্তু সিম্পলি এলিমিনেট হয়ে গেলাম। তো গাইজ এরপরে কিন্তু আবারও এই অ্যাবিলিটিটা টেস্ট করব। তো গাইজ এখানে কিন্তু আবারও আমি সামান্য ড্রপ কিন্তু এখানে নিয়ে নিয়েছি, তো সামান্য ড্রপটা কিন্তু পড়বে। তো আমি কিন্তু এবার কিন্তু শিল্ডটা অন করে নেবো, তো দেখা কী হয়। তো পড়া অবধি কিন্তু এখানে আমাকে ওয়েট করতে হবে। তো সামান্য ড্রপটা কিন্তু এখানে পড়ছে। তো গাইজ ভিডিওটা যারা যারা শেয়ার করেনি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, অ্যান্ড গাইজ ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় কিন্তু শেয়ার করে দিন। তো সামান্য ড্রপ কিন্তু পড়ছে গাইজ, এখানে কিন্তু বাংলা চ্যানেলে কেউ এরকম টেস্ট করেনি গাইজ। তো এখানে কিন্তু আমি শিল্ডটা অন করলাম, অ্যান্ড গাইজ দেখা যাক কী হয়। ওপি ভাই কিচ্ছু হলো না। তো গাইজ এটা হতে পারে যে পাশের কোনো জায়গায় পড়েছিল, হয়তো এটা ইয়ার ড্রপটা পাশের কোনো জায়গায় পড়েছিল, না হয় সিলটা কিন্তু নতুনভাবে মানে খুব তাড়াতাড়ি কিন্তু সিলটা হয়তো নতুন সরি নতুন বলছি মানে খুব ফাস্ট মানে সিলটা অন করেছিলাম, এর জন্য বোধ হয় পাওয়ার বেশি ছিল, এর জন্য কিছু হয়নি বা পাশে পড়েছিল। তো গাইজ কার অ্যাবিলিটি কিন্তু এমনিমি সাথে দেখানো হয়নি, বাট এখানে কিন্তু আমি ফুললি এক্সপ্লেন করে দেবো যে কার অ্যাবিলিটি ইউজ হবে কি হবে না, মানে কার এটাতে মানে ঢুকতে পারবে কি পারবে না। তো গাইজ এটাতে কিন্তু কার ঢুকে কিন্তু আপনাকে মেরে দিতে পারবে, কেননা শিল্ডের ভিতরে কিন্তু ঢুকে গেলে কিন্তু এনিমি মারতে পারবে আপনাকে, গান দিয়ে হোক বা কার দিয়ে হোক। তো এটাতে কিন্তু কোনো লাভ হবে না, শিল্ড অন করে কিন্তু কারের ভিতরে কিছুইতেই বাঁচতে পারবেন না। তো এনিমি হলেও মেরে দেবে। তো আমি এটা কিন্তু আমার ফ্রেন্ডের সাথে ট্রাই করেছি, কেননা কোনো কাস্টমে কিন্তু জয়েন হতে পারেনি দুজনে, নাহলে এনিমি হিসাবে কিন্তু আমরা দেখিয়ে দিতাম। বাট এখানে কিন্তু আমি লজিক সহ দেখিয়ে দিলাম যে কার কিন্তু ভিতরে ঢুকে যাবে শিল্ডের, অ্যান্ড এনিমি কিন্তু আপনাদেরকে মেরে দিতে পারবে। তো গাইজ আজকের এই অ্যাবিলিটি টেস্ট ভিডিওটা ব্যাস এতটুকুই ছিল। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ইয়ার প্লিজ প্লিজ লাইক করে দিন, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিন, অ্যান্ড বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার। আজকের এই ভিডিওটা ব্যাস এতটুকুই, তো নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ অবধি টাটা বাই বাই।